আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যখন যুদ্ধের ময়দানে খন্দকের যুদ্ধের অবস্থায় খন্দকের যুদ্ধের ভিতরে সমস্ত সাহাবা একরামরা মিলে খন্দকের যুদ্ধে খন্দকের সময় এরকম মাটি পরীক্ষা করণ করা শুরু করেছে সাহাবার সংখ্যা কত বলে 1000 সাহাবা সব সাহাবারা মিলে ওই জায়গায় মাটি খনন করতেছে মাটির ভিতরে বিশাল বড় একটা পাথর পড়ে গেল তিন দিন হয়ে গেল সাহাবা একরাম পাথরটা ভাঙতে পারে না রাসূলের কাছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ এই যে একটা পাথর সামনে আমাদের পড়লো পাথরটা ভাঙতেও পারি না সরাইতেও পারি না রাসূলের কাছে যা ডাক দিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এই পাথরটা একটু সরানোর ফয়সালা করে দেন হে সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি রাসূলের কাছে যখন গেলাম আল্লাহ রাসূল উঠে দাঁড়াইলো তাকায় দেখি পয়গম্বরের পেটের ভিতরে ছোট্ট একটা পাথর বাঁধা ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম রাসূলুল্লাহ কেন আপনার পেটের ভিতরে পাথর আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে জাবের তিন দিন পর্যন্ত হয়ে গেছে আমি রাসূলের পেটে এক দানাও খাবার যায় না আল্লাহ রাসূল খাবার পায় না যুদ্ধের ময়দানে সাহাব একদম কাজ করে জাবের মনে মনে চিন্তা করে আর ডাক দিয়ে বলে জাবের তুই তো তিন দিন হয়ে গেলি খানা পাস না শুধু তুই না কেন এ মুসলমান সমস্ত সাহাবা একরাম যারা 1000 সাহাবা একরাম ছিল একজন সাহাবীও তিন দিন যাবত কোনো খানা পায় না খাইতেও পারে না তার মানে ইসলামটা বড়লোকি হালতে আসেনি এই গরিবানা হালতে আসছে ইসলাম গরিবানাও পছন্দ করে এ মুসলমান রসুলকে আল্লাহ পাক যদি চাইতেন সমস্ত স্বর্ণের জিনিস রসুলের পিছনে ঘুরাইতেন রব্বুল আলামিন জিব্রাইলকে দিয়ে ঘোষণা দিয়া বলে জিব্রাইল আমার রসুলকে যা একটা অফার জানায় দাও কি অফার বলে ওহুদ পাহাড়টা আমি আল্লাহ বিশাল বড় একটা স্বর্ণের পাহাড় বানায় দেব রসুল যেখানেই যাবে ওহুদ পাহাড় সেখানেই যাবে রসুল যেখানেই ঘুরবে ওহুদ পাহাড় স্বর্ণের পাহাড় সেখানেই যাবে রসুল বলছেন কি দরকার নাই আমার ওহুদের স্বর্ণের আজকে যারা মনে করে বড় লোকের মাধ্যমে ইসলাম আসছে জেনে রাখো স্বর্ণ ইসলাম কোনোদিন নিজের দিকে টানেন নাই এই মুসলমান রসুল বলেন কেউ যদি দুনিয়ার পিছনে ছুটে আর দুনিয়া যে ফাতুন ফতালিবুহা কিনা দুনিয়া তারে কুকুর না বানায়া ছাড়ে না কুকুরের মতো ঘুরে মিয়া বড়লোক এটা যদি নবীজির পছন্দ হইতো রসুল বলা লাগতো ওরা তো রসুলকে বলে এরা এতিম আরে রসুল ফকির আরে মোহাম্মদ গরিব বাটা গরিবানা তো মোহাম্মদ নিজে চাই আনিছে আল্লাহ তো দিতেই চাইছিল নেয় নাই ঠিক কি নজরে বলেন ভাইরা আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের জন্য কষ্ট করে ক্ষুধার্ত অবস্থায় থাকে তার মানে বোঝা গেল ইসলাম গরিবানা হালত কি করে পছন্দ করে সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলের পেটের ভিতরে পাথর বাঁধা দেখে আমার সহ্য হয় নাই তখন মানুষ পাথর বাঁধতো কেন বলে মানুষের পাথর বাঁধলে পেটটা একটু ঠান্ডা লাগতো ভালো লাগতো রাসূলে করিম পাথর বাঁধলেন সাহাবী জাবের সহ্য করতে পারে না দৌড় মেরে বাসায় চলে যায় বিবিকে ডাক দিয়া বলে বিবি ঘরের ভিতরে কি আছে একটু আমাকে দেখাইবা বলে 1 কেজি চাউল আছে আর একটা ছোট্ট বকরির বাচ্চা আছে বলে বকরির বাচ্চাটা জবাই দাও রাসূল করিম তিন দিন পর্যন্ত হয়ে গেল খাবার পায় না রাসূলের জন্য একটু খাবার তৈয়ার কর আমি রাসূলকে দাওয়াত দিয়া দেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ডাক দিয়া বলেন হে স্বামী আমার খবরদার রসুলের সঙ্গে আর দুই একজন আনবেন একটা ছোট্ট ছাগল দুই তিনজনের বেশি আর খাওয়া যায় না সুতরাং খুব বেশি মানুষ আনা দরকার নাই আমার ইজ্জত নষ্ট হয়ে যাবে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলে ঠিক আছে আমি রসুলকে বলবো সুন্দর করে চলে যায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে যায় বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার জন্য একটা আরজি আপনি দুই তিনজন নিয়া আমার বাসায় চলে যান একটু অল্প মেহমানদারি আমি আপনাকে করাইতে চাই আপনি ক্ষুধার্ত পয়গম্বর আর কাউকে বলা দরকার নাই ইয়া রাসূলুল্লাহ আপনি সহ দুই তিনজন আমার বাসায় একবার মেহমানদারি হন আমি জাবেরের সামর্থ্য যতটুকু আছে আমি পয়গম্বরের পেটের ভিতরে পাথর বাঁধা দেখতে পারি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন দাওয়াত দিছেন কয়জন রে বলে তিন থেকে চারজন রে রাসূল হাত দুখানা উঁচা করে ডাক দেয়া বলে এ সাহাবা একরামের দল তোমাদের জন্য সুসংবাদ আছে সুসংবাদ হলো জাবের তোমাদেরকে আজকে দুপুরে খাবারের দাওয়াত দিয়ে দিছে জাবের রাদিয়াল্লাহু তাআলা জিব্বায় কামড় দিয়ে দিছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাসার ভিতরে যদি বউ দেখে আয়োজন করছেন তিনজনের স্বামী যদি আনে দশজন
দেখবেন কি লাইবো, কিছু যদি দল দল বউ থাকে কি লাইবো বেটা, তুই আন 100 জনকে খাওয়ামো কোনো সমস্যা নাই। তিনজনের কথা বললেন, 10 জন আনলেন কেন? এটা একটা ইজ্জতের ব্যাপার আছে না? কিন্তু রসুলের হাদিস আছে, তিনজনের খাবার 6 জন খাইতে পারে, 4 জনের খাবার 7 জন খাইতে পারে, কোনো সমস্যা নাই। এই জন্য তবলিগে যারা যায় দেখবেন অল্প ভাত দিছে 5-6 জন মিলে খায়, পেট ভরে যায়। আল্লাহ আকবার। দেখেন রসুল বলেন সবার দাওয়াত, চলো জাবেরের বাসায় যাব আমরা। জাবের হুজুর বেদলে বলায় দিলেন, হুজুর দাওয়াত তো দিছে 3-4 জন, আমার বউরে একটু বলা লাগবে। তোমার বউরে কিচ্ছু বলবা না, খালি যা বলবা যে এই পাতিলের ভিতরে গোস্ত দিছে, এই পাতিলের ঢাকনাটা যেন না উঠায়। তার মানে একটা খেলা, আই মিয়া খেলা আপনারা দেখাইবেন কি? খেলা তো আমার রসুল 1500 বছর আগেই দেখাই দিছে মিয়া, কিসের খেলা দেখানোর কথা কন? রসুল খেলা দেখাইতেছে, পাতিলের ঢাকনা উঠাবি না বেটা, আর রুটি বানানো দরকার নাই, রুটি বানাবো আমি নিজে রসুল, যা। আর রসুলের হাত যেখানে যায় ওই জায়গা কি এমনি থাকে? রসুল মক্কা আসছে, মক্কা স্মরণের মক্কা হয়েছে, মদিনায় গেছে, মদিনা স্মরণের মদিনা হয়ে গেছে, যেখানে হাত দিছে ওই জায়গা স্মরণের হয়ে গেছে, এটাই হলো মোহাম্মদ রসুল্লাহ। জাবের বলে, হুজুর ঠিক আছে আপনি বলছেন বিশ্বাস করছি, কারণ মুজেজার নবী রসুল যে আসমানে ইশারা করে চাঁদ দুখণ্ডিত করে ফেলে, ওই রসুল 2-3 জনের দাওয়াত 1000 মানুষকে খাওয়াইতে পারবে না, তাহলে রসুল হইছে কি জন্য? কি বলেন? আল্লাহ যদি আমাদেরকে পালতে নাই পারে তাহলে আল্লাহ হইছে কেন? পালার যোগ্যতা আছে বলেই তো আল্লাহ হইছে না? আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চলো যাও, হুজুর চলেন বাড়িতে নিয়ে গেছে সবগুলারে বসতে দিবে, কই বসার তো জায়গা নেই, একটা মানুষের ঘরে কি 1000 মানুষের বসার জায়গা থাকে? 1000 মানুষের জন্য তো এরকম বড় মাঠ দরকার। রসুল জায় ডাক দিয়া বলেন, জাবের কই গোস্তের পাতিলটা আমি রসুলের সামনে একটু নিয়ে আসো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোস্তের পাতিলটা নিয়ে আসলেন, ঢাকনাটা উঠা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাটার ভিতরে একটু থুতু মোবারক লাগাই দিছেন। সুবহানাল্লাহ, আমরা থুতু দিলে খাইবেন? চুল পড়লেই তো অনেক জামাই আছে, গোলাম এনেছি, গোলাম তরকারির ভিতরে চুল পড়ছে কে? চুল পড়লে কি হয়েছে? খাইবেন মিয়া? বউ সবসময় রান্নালে ভালো জিনিস হয় না, সবসময় রান্না করলেই লবণ ঠিক হয় না, মাঝে মাঝে বেঠিক হবে, এটাই স্বাভাবিক, ঠিক না? চুললেন দিয়ে লবণ আজকে কম হয়েছে, ভাত খাবো না। ওরে পিডাই বেন্দুরা, তোর বিয়ে করতে বলছে কে? তুই বউ ফালতে পারস না বেটা। মাঝে মাঝে বউদেরকে তরকারি রান্না খারাপ হইলেও বলবেন, আলহামদুলিল্লাহ ভেরি টেস্টি, তো অফিসে যাওয়ার পরে ভাত নিয়ে যাবেন তো, এই খানা তো বিবিও খাবে, খাবে না? তা খাবার পরে বলবে কি রে, ইন্না লিল্লাহ, লবণ যে বেশি হইলো, স্বামী তো কিছুই বললো না, এখন ভালোবাসা আই লাভ ইউ কি কম হবে না বেশি হবে? আই লাভ ইউ শিখেন মিয়া হুজুর কাছে, এরা প্রেম করে। তুই কয়টার লগে করছিস বেটা? আমি 14টার লগে করছি বেটা। তুই 14 কেন? 14,000 লগে করলে হুজুরের মতো ভালোবাসা পারবি না বেটা, দাদা ঠিক না? ঠিক ভালোবাসা বুঝে না বিয়া করে আবার ভুলা ভাই, বউরে সবসময় ভালোবাসবেন তাহলে আরেক বেটার বউরে ভাল লাগবে না, ঠিক না? বিবিকে ভালোবাসতে শিখেন, আরেক বেটার মেয়েকে ভাল লাগবে না, বিবিকে ভালোবাসেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু দিছেন এখানে। আচ্ছা রসুলের থুতু কেন? রসুলের সবকিছুই তো পবিত্র, ঠিক না? যুদ্ধের ময়দানে মাথা ফাটছে, মাথা ফেটে রক্ত বেরোচ্ছে রসুলের, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছিদ্র জায়গা যেখান দিয়ে রক্ত বেরোচ্ছে ওই জায়গায় মুখ লাগা চুষা চুষা রক্ত খাওয়া শুরু করে দিছে। রসুল বলে, এই তালহা তোর পেট না তো তুই জান্নাত বানাই নিলি। সুবহানাল্লাহ, যেই পেটে আমি রসুলের রক্ত গেছে ওই পেটে জাহান্নামের আগুন, হারাম হারাম হারাম। সাধারণ মানুষ মনে করছেন মিয়া জমিন বাথরুম খাওয়ার জন্য হা হয়ে থাকতো, রসুলে যেখানে প্রস্রাব করতেন জমিন ফাঁকা হয়ে যেত রসুলের প্রস্রাব পায়খানা গিলার জন্য। এটা তো মানুষ শুধু দুনিয়াতে আসছে, বাকি সমস্ত মুজাসসামি তো জান্নাতি মুজাসসাম, সমস্ত শরীর তো জান্নাতি শরীর। যেখানে আম্মা জান্না বলে, আরে মানুষের ঘামের ঠেলা একদিন গোসল না করলে গন্ধ, তুই গোসল করস না কে বেটা? আর রসুলের ঘাম থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বোতলের ভিতরে ভরে রাখতাম, ওইটা আমরা আতর লাগাইতাম, অন্য আতরের চাইতে এই খুশবুতে জান্নাতের মেশকের মতো ঘ্রাণ আসতো। কোন রসুলের উম্মত আপনি জানেন মি? আপনি নিজেরা চিনেন না? আপনি নিজেরা চিনলে রসুলের বিরুদ্ধে আঙ্গুল উঠাতেন না আপনি? আপনি আপনার রসুলকে চিনেন নাই, আপনি নিজেকে চিনেন নাই,
আপনি ছাড়া অন্য কোন নবীর উম্মত আপনার আগে জান্নাতে যেতে পারবে না। তো সেই নবীর উম্মত আপনি, নবী যেমন দামি আপনি আমি দামি। রাসূল করিম ও জায়গায় থুতু মোবারক লাগায় সুন্দর করে উঠাইলেন, সাহাবা একদম দাঁড়ায় আছে, কইছে এই 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 তোমরা পারাপারি করো না, তোবারক মাহফিলে দিলে দেখেন না কেমনে পারাপারি লাগে, একজনে দুইটা তিনটা করে নেয়, মনে হয় ক্ষুধার্ত দশ দিনের ক্ষুধার্ত। তোবারক কি মহাব্বত, বাপরে আসেনি তোবারক এখানে আছে নাই আলহামদুলিল্লাহ। আর সাহাবা কাম তিন দিন তো খায় না, এখন রসুল তো বুঝছেন ক্ষুধার্ত যেহেতু দৌড়াদৌড়ি করবে, একাই সিরিয়াল সিরিয়ালে আসো, সিরিয়ালে সিরিয়ালে আস। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢাকনা উঠাইছেন, উঠায়া ওই পাত্র দিয়ে এক একজনের হাতে রুটি দিতেছে আর তরকারি দিতেছে, রুটি দিতেছে আর তরকারি দিতেছে। দেখেন নেতা কেমন নেতা, আগে নিজে খাইতে পারতো কিন্তু ইচ্ছা করলে, পারতো না, কিন্তু নিজে খায় নাই, নিজে না খায়া আগে জনগণকে দিতেছে, সাহাবাদেরকে দিতেছে। আর আমাদের দেশের লিডার হলে কইতো চাচা আপনা যান বাঁচা, জানেন না এই কথা, কম্বল বেটা শীত আমার ঘরের ভিতরে নাই, দশটা কম্বল আসছে সরকারের তরফ থেকে, সরকার তো ঠিকই দেয়, সরকারের দোষ দিয়ে তার লাভ নাই, সরকার ঠিকই দিছে, মনে করেন দুই ট্রাক কম্বল, সে চিন্তা করছে এক ট্রাক আমি কষ্ট করছি, আমার একটা চাহিদা তো আছে, আমার একটা তো পাওনা আছে, আমি একটা পায়ে নিলাম আর কি, এবার জনগণ পাইলে বাদ না পেলে নাই। এটা হলো আমাদের দেশের কিছু কিছু নেতাদের আদত। কিন্তু নেতা যদি হওয়া লাগে দেখেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিখেন, রসুল তিন দিন না খাওয়া পেটে পাথর বাঁধা, চাইলে পারতেন নিজে আগে খাইতে কিন্তু খান নাই, আগে উম্মতরে দিছেন, সুবহানাল্লাহ। একজন দেয় দুজন দেয় তিনজন খায় চারজন খায় পাঁচজন খায়, মানুষ কয়জন, একশো জন দুইশো জন তিনশো জন চারশো জন পাঁচশো জন ছয়শো সাতশো আটশো নশো এক হাজার সব শেষ খাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠাইতে আছেন, জাবের বলে হুজুর খেলা দেখাইলেন কি বেটা, খেলা দেখছো কি বেটা, আমি রাসূল সুবহানাল্লাহ, মাত্র দাওয়াত দিছে তিন চার জনের, কিন্তু একজন দুইজন তিনজন করে করে এক হাজার মানুষের খাবার শেষ হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এবার আমি খাবো, জাবের তুমি খাও, এ মেজবানি শেষ হয়ে গেল, মেহমানরা খেয়ে ফেললো, আমি রাসূল এখন খাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খান, এখনো পাতিলের ভিতরে পাতিলের ঢাকনা কিন্তু এখনো রাসূল উঠান নাই ঠিক মতো, কেবল এমনি এমনি দিতেছেন হালকা সরায় সরায়। সাহাবা একরাম জাবের রাদিয়াল্লাহু তাআলা বলে হুজুর আর কি আছে, রাসূল বলেন উঠায়া দেখো, তাকায় দেখে পাতিলের ভিতরে একটা ছাগল যে জবাই দিয়েছিল ওই ছাগলের যত গোস্ত আগে ছিল ঠিক ততটাই গোস্ত পাতিলের ভিতরে বিদ্যমান। ভাইরা আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার মানে এতক্ষণ পর্যন্ত এক হাজার মানুষ যেটা খাইছে এটা ফাও কি, এটা জোরে বলেন কি, সুবহানাল্লাহ জোরে বলেন মিয়া, এটাই হলো আমার রসুলের মুজিজা, এটাই হলো আমার নবীর আখলাক, এটাই হলো আমার নবীর পাওয়ার। সাহাবা একদম দিকে ডাক দিয়ে বলে এ জাবের বাসায় কে আছে, বলে ওয়াইফ আছে, আর কে আছে, বলে বান্ধবীরা আছে, তো যাও যত খাবার আছে সমস্ত খাবার বাড়ির সবাইকে ভাগ করে দিয়ে দাও। আল্লাহর কসম আজকে এই জায়গায় যদি মদিনার সব মানুষরা আসতো, আমি রসুল যে এইভাবে দিতেছি এইভাবে দেওয়ার পরে একটা মানুষ বাদ পড়তো না, সবাই খেয়ে নিতে পারত। মুহাম্মদ হা মেদে হামদে খুদা বাস খুদা মদহে আফরি মুস্তফা বাস। ভাইরা আমার শুধুমাত্রই কেমনে এমনি কি আল্লাহ পাক রসুলের প্রশংসা করলেন না, না না, পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের মতো করে সুন্দর করে বানাইছেন। আল্লাহ বলেন ইয়া রাসূল আল্লাহ, পাগল যদি হইতা এত পাওয়ার কি আমি দিতাম, পাগলের এত পাওয়ার থাকতো না, পাগলের এত পাওয়ার আল্লাহ পাক দেন না। আল্লাহ পাক বলে ও ইন্নাকা লা আজরান গায়র মামনুন, নিরবিচ্ছিন্ন নিয়ামত আমি মুহাম্মদ তোমার উপরে দান করে দিলাম, হে মুহাম্মদ তুমি পাগল না, যারা তোমারে পাগল বলে তারাই পাগল, তারাই সমাজ অসামাজিক, তারাই অভদ্র, তারাই সন্ত্রাস। ভাইরা আমার এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শর্ত দিয়ে দিছে, হে বান্দা আমাকে যদি ভালোবাসতে চাও, কোন বাবার সন্তানকে যদি কেউ চকলেট দেয় বাবা খুশি হয়,
কোনো বাবার সন্তানকে যদি কেউ আঘাত দেয় বাবা কষ্ট পায় আল্লাহ পাক বলেন বান্দারা আমার মহব্বত যদি পেতে চাও আমার রসূলকে মহব্বত করো এইটা হলো আমার জান এটা হলো আমার প্রাণ এটারে কেউ আঘাত দিবা আমি আল্লাহ সহ্য করব না এটারে কেউ ভালোবাসবা আমি আল্লাহর ভালোবাসা অটোমেটিক পেয়ে যাবা এত আল্লাহরে খুঁজেন পান না কেন কারণ আল্লাহকে ধরতে গেলে যারে ধরা দরকার তারে ধরেন নাই তারে মাইনাস করে কোনোদিন আল্লাহকে পাওয়া সম্ভব কত আর ডাকবেন আল্লাহকে ডাকতেছেন তো অনেক কিন্তু লাভ নাই রসূলের সুন্নাত নাই রসূলের আখলাক নাই রসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বি যতক্ষণ পর্যন্ত আমি রসূলের আদর্শ তোমার জীবনে না ঢুকাইতে পারবা যতক্ষণ রসূলের আখলাক না প্রবেশ করাইতে পারবা ততক্ষণ মুমিন হতে পারবা না যতক্ষণ মুমিন না হতে পারবা ততক্ষণ আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না ঠিক কি না জোরে বলেন আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না সবাই চাই কম না বেশি রব্বুল আলামিন বলে আরে আমার ভালোবাসা যদি পেয়ে যাও এক বিঘা আগাও আমি আল্লাহ এক হাত আগায় যাব এক হাত আগাও আমি আল্লাহ দুই হাত আগায় যাব রাসূল বলে কোন বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আগায় আল্লাহ পাক ওই বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় আগায়